মঞ্চে দুর্দান্ত শক্তিমান অভিনেত্রী। এই অভিনেত্রী বিশাল মনের একজন মানুষ, টিকুলে দাঁড় টেনে 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 এই শিল্পকে ভালোবেসে এই জমিনে এসে পড়েছিলেন, আছেন এবং আমার ধারণা মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবেন। যে শিল্পীর শিল্পী হওয়ার গল্প আমরা শুনব, তিনি হচ্ছেন প্রবীণ অভিনেত্রী, মঞ্চের দুর্দান্ত শক্তিমান অভিনেত্রী এবং চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী হোসনে আরা নার্গিস, আমাদের সবার প্রিয় নার্গিস আপা। আপা কেমন আছেন? ভালো আছে। আজকে আমরা আমাদের সাথে আপনাকে পেয়ে সত্যি খুব আনন্দিত। আমরা আপনার কাছ থেকে শুনব আপনার শিল্পী হওয়ার গল্প। আসলে আমি অনেক ছোটবেলার থেকে অভিনয় করছি, তখন একটা ছবি অপরাজিতা, ওই ছবিতে আমি ছেলের ভূমিকা অভিনয় করেছিলাম, আনোয়ারা আপা আমার বোন আর কি, ওনার ছোটো ভাইয়ের ক্যারেক্টার ছিল। তখন থেকে আমার শুরু আর কি, তখন ক্লাস 3-4 এরকম পড়ি আর কি। তারপর আবার আরেকটা ছোটোবেলাও করলাম জাহাবাজে শাহানাই, আরেকটা হলো যে আগুনিপুরি, ওটা আমি কবরী আপার ছোটোবেলায় করেছিলাম আর কি। আচ্ছা। আর জাহাবাজে শাহানাই সুচন্দা আপার ছোটোবেলায় করেছিলাম, এর থেকেই শুরু হলো আর কি আমার। তারপর 9-10 যখন পড়ি তখন আমি মঞ্চের নাটকে শুরু করলাম, মঞ্চের নাটক মানে কমার্শিয়াল নাটকগুলো আর কি, যেগুলো বলে। প্রথমে করলাম কুয়াশা কান্না, এরপর থেকে আমার শুরু আর কি মঞ্চের পথে পথযাত্রা। তারপরে ছবি তো আসলাম, ছবি তো আসা হলো প্রথম ছবি ঝড়ের পাখি দিয়ে। আচ্ছা, আমরা জানলাম যে আপনার অভিনয় জীবন শুরু হয়েছে চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে, তো শিশু শিল্পী হিসেবে অভিনয় করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। আসলে আমি যখন যে আগুনি পুরি করি তখন আমার একটু মনে আছে যে কবরী আপার সাথে কাজ করছিলাম। কবরী আপা অত্যাধিক ভালো একজন মহিলা ছিলেন, অত্যাধিক আদর করতেন আমাকে, ওনার কথা বলে শেষ করা যাবে না অবশ্য। তো তখন মানে রাত হয়ে গিয়েছিল অনেক, তখন মনে হয় 10-11 বাজে, তখন আমি কান্না শুরু করলাম, বাসায় যাব বাসায় যাব বলে অনেক কান্না শুরু করলাম। বাবা তো কিছুতে থামাতে পারছিল না, তখন কবরী আপা এসে আমাকে কোলে নিয়ে একদম অনেক মানে আদর করে এটা সেটা বুঝিয়ে টুঝিয়ে তারপর সব নেওয়া শুরু করলো আর কি। সেই কথাটা কবরী আপা, এটা একটা মধুর স্মৃতি, এটা ভুলতে পারছি না। আমি যখন বড় হয়ে ওনার সাথে কাজ করলাম সারেংবো ছবিতে, আচ্ছা, তখন অনেক ঘটনা আছে ওনার সাথে। উনি মানে শুটিংয়ের সময় অনেক ফাঁকি দিয়েছেন আমাকে নিয়ে, আমাকে নিয়ে বলতো যে দেখ আমি এখন কিন্তু একটা অসুখের বাহানা করবো, বা দাদাকে বলবো যে দাদা আমার খুব অসুস্থ লাগছে আমি একটু পরে কাজ করবো, তোকে নিয়ে একটু ঘুরতে যাবো, ওতে গাড়ি নিয়ে চলে গেছে, আমাকে নিয়ে খুব আনন্দ করতো উনি। ও ছোটোবেলার ইয়েটা মনে রেখেছে আর কি, যে কাজ করেছিলাম একসাথে, সেই সূত্রে ধরে আসলে সম্পর্কে বাঁধন মানে কি, উনি যেখানে যেত শুটিং স্পট থেকে, যদি কোথাও মানে খাবারের জন্য যেত আমাকে নিয়ে যেত, যদি কোথাও মানে যাওয়ার মানে কিছু কেনার কাটা থাকতো ওটার জন্য আমাকে নিয়ে যেত, খুবই আদর করতো আমাকে। আমরা জানি আপনি একজন বিখ্যাত অভিনেত্রী আনোয়ারা ম্যাডামের ছোট বোন, সেক্ষেত্রে তার ভূমিকাটা কতটুকু আপনার জীবনে অভিনয়ের ক্ষেত্রে? হ্যাঁ, আমার জীবনে ওনার ভূমিকা খুবই কম, কেন উনিও ব্যস্ত থাকতেন আমিও ব্যস্ত থাকতাম। আবার এক ছবিতে কাজ করতে গেলে দেখা গেল যে উনি আমাকে অনেক কিছু শেখাতেন, ওনার কাছ থেকেও জেনে নিতাম যে আপা এটা কীভাবে করবো কী করা উচিত, তখন উনি আমাকে বলে দিতেন, ওইভাবে আমি কাজ করতাম। তো ম্যাক্সিমাম টাইমটাই আপাকে পাওয়া যায়নি আর কি, উনিও কাজে ব্যস্ত থাকতেন আমিও কাজে ব্যস্ত থাকতাম। আচ্ছা, আপনি তারপরে যখন মঞ্চে এলেন, মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতাটা একটু বলবেন। মঞ্চের অভিনয়ের অভিজ্ঞতাটা, প্রথমে তো আমি কুয়াশা কান্নাটা করলাম, ওটা একটা খুব জাগ মানে খুবই মানে হাসির নাটক ছিল,
ওটা করে আমার খুব ভালো লাগলো আর কি। আর মঞ্চ মানে আপনি ফিল্ম বলেন আর আমাদের কি বলে এটা টেলিভিশন বলেন যেটাই বলেন, সবচেয়ে আমার কাজ করে আনন্দ পাই আমি কিন্তু মঞ্চে, খুবই আনন্দ পেতাম আগে, এখন করতে করি না অবশ্য। একটা গ্রুপে ছিলাম দৃষ্টিপাত সালাম সাহেবের গ্রুপ, এটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা নাট্যকার নির্দেশক পরিচালক মওয়া সালাম। নার্গিস আপার সঙ্গে তার দীর্ঘ সখ্যতা রয়েছে, নাটক জীবনে একসঙ্গে দীর্ঘ পথ চলা আছে। আমরা এখন সালাম ভাইয়ের কাছ থেকে শুনব নার্গিস আপার সম্পর্কে কিছু কথা। আসলে নার্গিস আপা মানে কৃষ্ণা নার্গিস আমাদের প্রিয় নার্গিস আপা, নার্গিস আপা সম্পর্কে মূল্যায়নের যোগ্যতা আমি আসলে সত্যিকার অর্থে রাখি না। উনি নিঃসন্দেহে একজন বড় মাপের একজন অভিনেত্রী। উনি আপনারা জানেন যে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যদিও আমরা বিশ্বাস করি যে অনেক আগেই তার এই প্রাপ্তি যোগ ঘটার কথা ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ক্লাস 6 কি 7 পড়ি তখন মধুমিতা সিনেমা হলে ঝড়ের পাখি নামে একটা সিনেমা দেখি, সেখানে সেই নজরুলের কবিতার মতো এক ঝাঁক চুল, ডাগর দুটো চোখ, একটা মিষ্টি বাঙালি মুখ, নার্গিস আপাকে আমি প্রথম দেখি সেই চলচ্চিত্রে, এবং আমার ওই কৈশোর বয়সে মনের মধ্যে লেপটে ছিল ওই মুখটা। যখন পরবর্তীতে তার সঙ্গে কাজ করার সুযোগ হয় তার সহশিল্পী হিসেবে একই দলে একই মঞ্চে কিংবা টেলিভিশন নাটকে, তখন আমি তাকে বাল্যবন্ধু বলে ডাকতাম। তো নার্গিস আপা কেঁপে যেত যে তুই আমাকে বন্ধু বলিস কেন, তো বললাম আমি যে তো ছোটোবেলায় সেই বাল্য বয়সে তোমার প্রেমে পড়ে গেছি, সেই জন্য তোমাকে আমি বাল্য বন্ধু বলি। এবং আমার পরিচিত জন যারা আছেন দলে ছেলেমেয়েরা কিংবা আমার টেলিভিশন নাটকের সহকর্মীরা তারাও জানেন এই অভিনেত্রী বিশাল মনের একজন মানুষ। তার জীবনের অনেক চড়াই উচ্চাই, অনেক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমি বলবো যে তার পুঁতিকুলে দাঁড় টেনে 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 এই শিল্পকে ভালোবেসে এই জমিনে এসে পড়েছিলেন, আছেন, এবং আমার ধারণা মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবেন। এই ত্যাগী অভিনেত্রীর মূল্যায়ন করা বড় কঠিন। মঞ্চে কিন্তু আমিও আপনাকে পেয়েছি দৃষ্টিপাত নাট্য সংসদে কাজ করতে গিয়ে একসাথে, তো আমার একটু সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে কাজ করা, একসাথে একটা দলে কাজ করা, সেটাও আমার ভালো লাগার বিষয়। মাঝখানে একটু বলে নিলাম দর্শকদের সুযোগ পেয়ে। এবার আপনি আপনার মঞ্চের আর একটু দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সাথে বলুন। মঞ্চে অনেক মানে অনেক নাটক করেছি আমি, আর দৃষ্টিপাতের কথা কি বলবো, দৃষ্টিপাতের কথা তো বলে সালাম আমাকে নিয়ে আসছিলো এই গ্রুপে, আর অবদান তো আমি দিতে পারবো না। আমার কাছে অনেক ভালো লাগছে দৃষ্টিপাতের, সবাইকে ভালো লাগছে আমাকে, যার জন্য আমি আর এই দৃষ্টিপাতটা ছাড়তে পারিনি। তো বিভিন্ন জায়গায় ঢাকায় তো অনেক মঞ্চ করেছি আমি ঢাকায়, কিন্তু এটা এটা নিয়ে আমরা অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন জেলায় কাজ করেছি, খুব আনন্দ নিয়ে আমরা কাজ করেছি। মানুষ হিসাবে নার্গিস আপা অসাধারণ। আমরা একসাথে প্রায় 25 বছর ধরে আমাদের দলের সঙ্গে তার যুক্ততা, আমাদের দলের অনেক প্রযোজনায় অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে সে অভিনয় করেছেন, ঢাকা শহরের বিভিন্ন মঞ্চে, দেশের বিভিন্ন জেলা শহরগুলোর অডিটোরিয়ামে, ফোলা মঞ্চে, রাতের পর রাত সে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে থেকে, এবং তার স্নেহ ভালোবাসা আশীর্বাদে আমাদের দলের সকল প্রযোজনা পূর্ণতা পেয়েছে। নার্গিস আপার দীর্ঘায়ু কামনা করি।